हेलो व्यूअर्स, वेलकम टू न्यूज़ बांग्ला पुरो। आशा करी आपनारा सबाई भालो आछेन। आपनारा अनेक अवगत आछेन जे कृषि गुच्छ भर्ती विज्ञप्ति 2022 कबे प्रकाशित होबे। तो दीर्घ प्रतीक्षार पर गुच्छ विश्वविद्यालय भर्ती जीएसटी एग्रिकल्चर एडमिशन 2022 प्रकाश करेछे। तर आसन संख्या, भर्तिर समय सीमा सबकिछु आपनादेर सामने तुले धरबो। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি 2022 প্রকাশ, জিএসটি এগ্রিকালচারাল অ্যাডমিশন 2022। কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি 2022 প্রকাশ, জিএসটি এগ্রিকালচার অ্যাডমিশন 2022। দেশের 8টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী রবিবার 17 জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1200 টাকা। ভর্তি বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী 2017, 2018, 2019 সালের এসএসসি সমমান এবং 2020-21 সালের এইচএসসি সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। আবেদনকারীর এসএসসি সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4 এবং সর্বমোট ন্যূনতম জিপিএ 8.50 থাকতে হবে। যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। গুচ্ছ পদ্ধতিতে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান, স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি, কৃষি বিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী 8টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। এবার এখানে বিশ্ববিদ্যালয়ের যেসব বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করা যাবে তাদের আসন সংখ্যাগুলো দেওয়া আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ 1116 জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর 360 জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা 704 জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী 443 জন, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম 245 জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট 431 জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা 150 জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ 90 জন, এখানে আছে মোট 3539 জন। আবেদনের ন্যূনতম যোগ্যতা আছে 2017-18-19 সালের এসএসসি সমমান এবং 2020-21 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। আবেদনকারী এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএস 4 এবং সর্বমোট ন্যূনতম জিপিএ 8.50 থাকতে হবে। জিসিই 0 এবং এ লেভেলের পাশকৃত প্রার্থীর ক্ষেত্রে 0 লেভেলের পরীক্ষায় অন্তত 5টি বিষয় এবং এ লেভেলের পরীক্ষায় বিজ্ঞানের অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 4 এবং সর্বমোট ন্যূনতম জিপিএ 8.50 থাকতে হবে। এক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে 5 ও 4 জিপিএ গণনা করা হবে। আবেদনের সময়সীমা ও ফি, আবেদন গ্রহণের সময়সীমা 17-7-2022 তারিখ হতে 16-8-2022 তারিখ পর্যন্ত। আবেদন ফি টাকা 1200 টাকা মাত্র। ভর্তি পরীক্ষার কেন্দ্র আছে, এখানে ভর্তি পরীক্ষার যে কেন্দ্র আছে 7টি, যথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনার অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে 1 থেকে 7 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের আসন শূন্য থাকার সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রে নির্ধারণ করা হবে।
এমসিকিউ লিখিত নির্বাচনী পরীক্ষা, এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা আগামী 10 সেপ্টেম্বর 2022 শনিবার বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত উপযুক্ত 7টি কেন্দ্রে ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। এইচএসসি সমমান পর্যায়ে ইংরেজিতে 10, প্রাণীবিজ্ঞানে 15, উদ্ভিদবিজ্ঞানে 15, পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20 এবং গণিতে 20 নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এখানে আছে মেধা স্কোর, মোট 150 নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার 100 নম্বরের সাথে এসএসসি সমমানের জন্য 25 এবং এইচএসসি সমমানের জন্য 25 নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষামান তালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বলি, এখানে দেখতে পাবেন সেশন জট কমাতে 2021-22 শিক্ষাবর্ষে 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষায় 1 মাস এগিয়ে আনা হয়েছে। এবার আবেদন ফি 300 টাকা বাড়িয়ে 1,500 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার 30 মে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যের কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আগামী 30 জুলাই ক ইউনিট, 13 আগস্ট খ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থাৎ 20 আগস্ট সম্ভাব্য তারিখ গয়া ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাদেকুল আরেফিন বলেন, সব জিনিসের দাম বাড়ার কারণে ভর্তি পরীক্ষার ফি বেড়েছে, বিভাগ ভেদে পরীক্ষার ফিতে কোনো পার্থক্য নেই। তিনি আরও বলেন, পরীক্ষায় কৃতকার্য হতে 100 নম্বরের মধ্যে ন্যূনতম 30 পেতে হবে, তবে এবার পরীক্ষায় 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। এর আগে গত 8 এপ্রিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছ ক ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা 3 সেপ্টেম্বর, খ ইউনিটের মানবিক 10 সেপ্টেম্বর ও গ ইউনিটের বাণিজ্যের 17 সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। গত 8 এপ্রিল গুচ্ছের সমন্বয় কমিটির সভায় এ পদ্ধতিতে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও 3 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর মানবিক আর সর্বশেষ 17 সেপ্টেম্বর বাণিজ্য অনুষদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরীক্ষা কিছুটা এগোচ্ছে, সেশন ডেট কমাতে পরীক্ষা 1 থেকে 1.5 মাস এগিয়ে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আজম গণমাধ্যমকে জানান, আগে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে তার পছন্দক্রমে উপরের দিকের আরেকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তাদের পুনরায় ভর্তি হতে হতো, তাই তাদের আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আলাদা আলাদাভাবে টাকা দিতে হয়েছে। তারা যেন একবার ফি দিয়েই সেই টাকায় স্থানান্তর করতে পারেন, সেজন্য মাইগ্রেশনের কথা ভাবা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্য ধন্যবাদ।